হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত এখন শীতকাল শীতকাল মানেই হচ্ছে সকালের জলখাবারে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম তাহলে চলুন এই কড়াইশুঁটি কচুরির জন্য কি কী উপকরণ লাগে দেখে নিই প্রথমে এখানে পাঁচশো গ্রাম মটরশুঁটি আমি সেদ্ধ করে নিয়েছি নিয়েছি সাদা তেল পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি কালো জিরে হিং আর এক টুকরো আদা তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি ময়দায় দু চামচ চিনি দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচ চিনি আর এক চামচ নুন দিচ্ছি দিয়ে দেবো সাদা তেল আমি এখানে বড়ো চামচের পাঁচ চামচ তেল দিচ্ছি যত তেল দেবেন ময়ান তত ভালো হবে ময়দায় এবার আমি এটা রেখে দিচ্ছি আমি এটা পরে মেখে নেবো আগে আমি পুটটা রেডি করে নিই একটা জারে আমি মটরশুঁটিটা নিয়ে নিচ্ছি তার সঙ্গে ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কাও আছে এবার আমি আদার টুকরোগুলো ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো দিয়ে এবার হিং এক চামচ হিং আর কালো জিরেটা ফোড়ন দিয়ে মটরশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবার আমি দিয়ে দেবো উপর থেকে দু চামচ চিনি আর এক চামচ নুন আমি এখানে কোনো গুঁড়ো মশলা দিচ্ছি না এইভাবে একবার আপনারা মটরশুঁটির কচুরি খেয়ে দেখবেন এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এইদিকে পুটটা রেডি হয়ে গেছে বুঝতে পারবেন যখন কড়া থেকে পুটটা ছেড়ে আসবে এইভাবে পুটটা আমি ঠান্ডা করে নিচ্ছি ওইদিকে ময়দাটা আমি মেখে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার সব কটা থেকে একটা একটা করে লেচি কেটে নিয়েছি নিয়ে এইরকম বাটির আকারে বানিয়ে নিয়ে এক চামচ করে পুটটা দিয়ে দিচ্ছি এইভাবে পুটটা ভালোভাবে দিয়ে এইভাবে মুখটা মুড়ে নিতে হবে মুখটা মুড়ে নিয়ে ভালো করে চেপে নিতে হবে একটা রেডি হয়ে গেছে আমি এখনও আরও দুটো বানিয়ে দেখাচ্ছি আপনাদের এইভাবে বাটি বানিয়ে নিতে হবে বাটি বানিয়ে নিয়ে এবার পুটটা দিয়ে দিচ্ছি আমি যত বেশি পুর দেবেন কচুরি তত খেতে ভালো লাগবে এইভাবে মুখটা বন্ধ করে নেবো নিয়ে ভালোভাবে চেপে নেবো গোল করে নেবো আর একটা আমি করে নিচ্ছি আমিও কিন্তু এখানে মশলাটা কম দিয়েছি আমি শুধু আদা আর হিং দিয়েই এটা কচুরিটা বানাচ্ছি আপনারা এখানে কচুরি যদি বানাতে চান মশলা দিয়েও বানাতে পারেন কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন মুট পুটটা দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি এইভাবে গোল করে নিলাম এবার আমি বেলে নেব ওইদিকে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল গরম হওয়ার জন্য এবার আমি এটা বেলে নিচ্ছি অল্প ময়দা নেব নিয়ে হালকাভাবে বেলতে হবে বেশি চেপে বেললে হবে না হালকা হালকাভাবে বেলতে হবে দেখুন কী সুন্দর বেলে নিয়েছি একটুও পোর কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে না এইভাবে আর একটা আমি বানাচ্ছি দেখুন একদম আস্তে আস্তে বেলতে হবে দেখুন কি সুন্দর বেলে নিচ্ছি ওইদিকে তেলটা গরম হয়ে গেছে এইদিকে বেলাও হয়ে গেছে কচুরিগুলো আর একটা বেলবো এইভাবে আমি সবকটা কচুরি বেলে নেবো তেল গরম হয়ে গেছে এইভাবে ছেড়ে দিচ্ছে একটা করে দিয়ে গ্যাসটা একদম মিডিয়াম রাখতে হবে হাই রাখলে হবে না এইভাবে আস্তে আস্তে কচুরিগুলো ভেজে নিতে হবে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট আমি ভেজে নিচ্ছি দেখুন কচুরিগুলো কী সুন্দর ফুলে উঠছে এইভাবে আপনারাও অবশ্যই বানিয়ে দেখবেন মটরশুঁটির কচুরি আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছায় তার জন্য আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেলাইকনিকটাকে অবশ্যই টিপে দেবেন যাতে আমার রান্নার রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছায় দেখুন এইদিকে সবকটা কচুরি রেডি হয়ে গেছে আমি আর একটা বানাচ্ছি কচুরিগুলো ফুলছে কি সুন্দর দেখুন সবকটা কচুরি ভাজা হয়ে গেছে এখানে রেডি হয়ে গেছে মটরশুঁটির কচুরি